হ্যালো অর্কিড লাভার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো অর্কিডের উইন্টার কেয়ার, মানে আমাদের সাউথ এশিয়ার গরম যে দেশগুলো আছে সেই দেশগুলোর উইন্টার কেয়ার নিয়ে একটা পড়ব। অর্কিড বিষয়ে বা অর্কিডের শীতের কেয়ার বিষয়ে অনেক রকম টিপস এবং ট্রিক্স পাবেন, ট্রিক্স বিভিন্ন চ্যানেলে পাবেন অথবা আপনার বিভিন্ন ওয়েবে পাবেন, কিন্তু সেইগুলো বানানো হয়েছে বেসিক্যালি ঠান্ডা প্রধান দেশগুলোর কথা চিন্তা করে। আমাদের মতো যে গরম দেশগুলো আছে যেখানে উইন্টার খুব মাইল্ড, সেসব দেশের কথা চিন্তা করে এগুলো বানানো হয়নি। প্রথমেই আপনাদেরকে বুঝতে হবে আমাদের দেশের উইন্টারটা কেমন হয়। যেমন বাংলাদেশে উইন্টারটা বেশি দিন স্থায়ী হয় না, সাধারণত শুরু হয় হচ্ছে আপনার ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি। নভেম্বরেও তেমন একটা ঠান্ডা পড়ে না। এখন হচ্ছে নভেম্বর মাস, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন দেখবেন যে এই যে এখানে যে হিউমিডিটি এবং টেম্পারেচার মিটারটি আছে, এখানে টেম্পারেচার হচ্ছে 29.6 এবং হিউমিডিটি হচ্ছে 68%, মানে এখনও তেমন ঠান্ডা পড়েনি। ফ্যান, এয়ার কন্ডিশন যেটি বলুন আপনার ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে আমাদের দেশে ডিসেম্বরে অ্যাভারেজ টেম্পারেচার থাকে সবচেয়ে বেশি 24 ডিগ্রি এবং সর্বনিম্ন নামতে পারে 10 ডিগ্রি, এবং সূর্যের আলো থাকে 10 ঘন্টা করে দিনে, এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 9 মিলিমিটার। জানুয়ারিতে টেম্পারেচার থাকবে হচ্ছে আপনার অ্যাভারেজ ম্যাক্সিমাম 23 ডিগ্রি এবং মিনিমাম হবে 9 ডিগ্রি, এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 3 মিলিমিটার। ফেব্রুয়ারিতে এটা হবে 25 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম হচ্ছে 10.5, বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 5 মিলিমিটার, রৌদ্র থাকে 10.5 ঘন্টা করে। তো বুঝতে পারছেন আমাদের দেশের যে শীতটা আমরা বলছি, এটা যদি আপনারা ইউরোপ অথবা আমেরিকার যে শীত প্রধান দেশগুলো আছে সেটার সাথে যদি কম্পেয়ার করেন, আমাদের এটা শীত না, আমাদের দেশে এটাকে সামার বলে বা গরম বলে। এই জন্য আমাদের দেশের শীতকাল নিয়ে তেমন একটি আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথমে শুরু করছি যে শীতকালে যেটি প্রথমেই করতে হবে টেম্পারেচার ম্যানেজমেন্ট। যদিও আমাদের দেশটা গরম, কিন্তু তারপরেও তো এই অর্কিডগুলো আমরা গ্রো করছি গরম ওয়েদারের জন্য, এবং কিছু অর্কিড যদিও আছে গরমকালের, কিন্তু আমাদের দেশে অধিকাংশ যে অর্কিডগুলো পাওয়া যায় এগুলো হাইব্রিড এবং গরম ওয়েদারের জন্য বানানো অথবা গরম ওয়েদারের অর্কিড। কিন্তু এই অর্কিডগুলো যখন একটু ঠান্ডা টেম্পারেচার যায়, যেহেতু এগুলো গরমের জন্য বানানো, সামান্য ঠান্ডাতে কিছু অর্কিডের সমস্যা হতে পারে। এই জন্য আপনার টেম্পারেচারটা ম্যানেজমেন্টটা একটু জরুরি আছে। যেমন সাডেন টেম্পারেচার ড্রপ সব বিভিন্ন সমস্যাটা হয়, এই সমস্যায় এই অর্কিডগুলোর সমস্যা হতে পারে, কিন্তু সেগুলো হচ্ছে খুবই এক্সট্রিম যেই টেম্পারেচার ড্রপ জোন যেগুলো আছে, যেখানে 10-এর নিচে নেমে যায়, 5 বা আপনার 0-র কাছাকাছি চলে যায়। এটা খুব কম বাংলাদেশি এরিয়াতে হয় এবং ইন্ডিয়ার কিছু কিছু জায়গায় এটা হতে পারে, যেসব জায়গায় আপনার 5 অথবা 0 ডিগ্রি নেমে যেতে পারে, কিন্তু ইউজুয়ালি আমাদের দেশে এই ধরনের টেম্পারেচার নামে না। সো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু যদি এই ধরনের টেম্পারেচার হয়, মানে ফ্রস্টের দিকে চলে যায়, ওই ক্ষেত্রে আপনার অর্কিডগুলো অবশ্যই প্রোটেক্ট করতে হবে। কীভাবে প্রোটেক্ট করতে পারেন? আপনার পলি দিয়ে ঢেকে দিতে পারেন রাত্রেবেলা আপনার শেড হাউসটা ভালো মতো প্লাস্টিক শিট দিয়ে, অথবা যদি আপনার কালেকশন অল্প হয় তাহলে আপনারা একটা রুমের ভিতরে বা এমন জায়গায় রাখতে পারেন যেখানে ফ্রস্ট এবং বা এক্সট্রিম ওয়েদার থেকে প্রোটেক্ট করবে। শীতকালে যদি বৃষ্টি হয় তবে অবশ্যই আপনার অর্কিডগুলো প্রোটেক্ট করতে পারেন, কারণ শীতকালে বৃষ্টিতে অর্কিডে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, ফাঙ্গাস সহ বিভিন্ন রকমের অসুখ বিসুখ সহজেই হয়ে যায়। 3 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে সানলাইট রিকোয়ারমেন্ট। যদিও অনেকে মনে করে থাকে যে আমাদের দেশে শীতকালে অর্কিডের জন্য তেমন একটি শেড ক্লথের প্রয়োজন নেই অথবা শেডের প্রয়োজন নেই, আপনার ডাইরেক্ট রাখতে পারবেন, এটি কিছু কিছু অর্কিডের ক্ষেত্রে এবং কিছু জায়গার জন্য প্রযোজ্য। কিন্তু অধিকাংশ জায়গা যেখানে আপনার রৌদ্র বেশি থাকে, যেমন আমাদের বাংলাদেশের কিছু অঞ্চল, ঢাকা সহ রাজশাহী কিছু জায়গায় রৌদ্রের পরিমাণ অনেক বেশি থাকে, এবং সেখানে শীতকালেও আপনার শেড ক্লথ অথবা লাইটের প্রয়োজন হয়, আপনার ডাইরেক্ট সানলাইটের নিচে অর্কিডগুলো বার্ন হয়ে যেতে পারে। 4 নম্বর হচ্ছে পানি। আপনার যখন শীতকালে যখন পানি দিবেন তবে অবশ্যই পানিটা শুকিয়ে যাওয়ার পরে দিবেন, কন্টিনিউ পানি দিবেন না। গরমকালে যখন আমরা কন্টিনিউ পানি দিলে সমস্যা হয় না, যেহেতু গরমে খুব ফাস্ট ড্রাই আউট হয়ে যায়, শীতকালে কিন্তু ড্রাই আউট টাইমটা একটু আসতে হবে। এই জন্য আপনার পানিটা শুকিয়ে গেলে তখনই পানি দেবেন, এটাকে পানি দেওয়ার দরকার নেই। যেই অর্কিডগুলো আপনার স্পিসিস অর্কিড আছে, আপনার আমাদের দেশি কিছু অর্কিড অথবা কিছু ক্যাটলিয়া স্পিসিস যেগুলো আছে, যেগুলো উইন্টার রেস্টে চলে যায়, মানে শীতকালে পাতা নতুন পাতা গজানো বন্ধ হয়ে যায় অথবা পাতা পুরো ঝরে যায়, ওই অর্কিডগুলো উইন্টার রেস্টে যায়, ওই অর্কিডগুলোতে শীতকালে যতটুকু পানি না দিলেই না বেঁচে থাকার জন্য, শুধু ওইটুকু পানি দিতে হবে। মানে এই ধরনের অর্কিড যেগুলো পাতা থাকে এটা থেকে কম পানি দিতে হবে। 5 নম্বর হচ্ছে হিউমিডিটি ম্যানেজমেন্ট। শীতকালটা অন্যান্য
ঋতুর থেকে বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে একটু ড্রাই বা শুকনো হয়ে থাকে। আপনারা যদি এই হিউমিডিটি মিটারে দেখেন, দেখেন শীত পড়ার আগেই হিউমিডিটি হচ্ছে 68%। এটা যদিও অর্কিডের জন্য আদর্শ হিউমিডিটি, কিন্তু কিছুদিন পরে এটা নেমে যেতে পারে 30-20% কাছাকাছি কিছু সময়ের জন্য। এক দেড় মাস আগেও এই হিউমিডিটি ছিল 90-99% কাছাকাছি। তো বুঝতে পারছেন যে হিউমিডিটি আস্তে আস্তে ড্রপ করছে, 60-এর নিচে যখন নেমে যাবে, 40-30-তে যখন চলে আসবে তখন খুবই ড্রাই হয়ে যাবে, এবং ওই সময়টা পানি আপনার বেশি দিতে হবে, কারণ যদিও শীতকাল কিন্তু তারপরেও আপনার প্লান্ট খুব ফাস্ট ড্রাই হবে। এই ধরনের সিচুয়েশনে আপনি হিউমিডিটি ট্রে দিয়ে এই প্লান্টের হিউমিডিটি বাড়াতে পারেন। হিউমিডিটি ট্রে কীভাবে বানাতে হয় আমি পাশের ছবি দিয়ে দেখিয়ে দিই। 6 নম্বর হচ্ছে ফার্টিলাইজার। অনেকে মনে করেন শীতকালে ফার্টিলাইজারের দরকার নেই, কিন্তু শীতকালে আপনার ফার্টিলাইজার দরকার আছে, কারণ প্লান্টগুলো, যেমন এই প্লান্টগুলো শীতকালেও গ্রো করবে এবং ফুল আসবে। কিন্তু স্পিসিস অর্কিড যেগুলো শীতকালে গ্রো করে না, ওই ধরনের অর্কিডে শীতকালে ফার্টিলাইজার না দিলেও চলবে, কিন্তু এই ধরনের অর্কিডে আমরা গরমকালে যেভাবে ফার্টিলাইজার দিতাম শীতকালেও ঠিক একইভাবে ফার্টিলাইজার দেওয়া চালিয়ে যাব। 7 নম্বর হচ্ছে পেস্ট ম্যানেজমেন্ট, মানে পোকামাকড় এবং ফাঙ্গাসের যে যন্ত্রণাটা হয়। শীতকালে যদিও পোকামাকড়ের যন্ত্রণা একটু কম থাকে, কিন্তু ফাঙ্গাস এবং অন্যান্য সমস্যা হতে পারে, কারণ আপনাদেরকে আগেই বলেছি শীতকালে যদি কখনো বৃষ্টি হয় তখন খুব সহজেই প্লান্টগুলো বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়ে যেতে পারে, কারণ শীতকালের বৃষ্টিতে যেহেতু আপনার একটু দেরি করে শুকায় তখন হিউমিডিটিটা হঠাৎ করে বেড়ে যায় এবং পানিটা সহজে শুকায় না যদি বাইরে থাকে, তো দেখা যায় অনেক সময় প্লান্টে বিভিন্ন ধরনের ফাঙ্গাস হয়ে যেতে পারে। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যারা বাইরে অর্কিড রাখেন, এবং যদি বৃষ্টি কন্টিনিউ হয় কোনো কারণে দু একদিন ধরে, তবে ফাঙ্গাসের জন্য আপনারা ভালো মতো খেয়াল রাখবেন এবং সম্ভব হলে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড প্রয়োগ করে দিবেন, এই ক্ষেত্রে ফাঙ্গাস হওয়ার ভয় থাকবে না। সিস্টেমেটিক ফাঙ্গিসাইড অথবা নন সিস্টেমেটিক ফাঙ্গিসাইড নিয়ে আমাদের পর্ব আছে আমাদের চ্যানেলে, আপনারা সম্ভব হলে দেখে নেবেন। 8 নম্বর হচ্ছে স্প্রিংয়ের জন্য প্রিপেয়ার হওয়া, মানে শীতকাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেই অর্কিডগুলো স্পিসিস আছে সেগুলো পাতা দেওয়া শুরু করবে অথবা ফুল ফোটা শুরু করবে, এই জন্য আপনাকে প্রিপেয়ার হতে হবে। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যখন টেম্পারেচার বাড়া শুরু করবে তখন পানি দেওয়াটা বাড়াতে হবে নর্মালি, এবং ড্রাই হওয়ার সঙ্গে সঙ্গে পানি দিতে হবে, অথবা কিছু কিছু ক্ষেত্রে উপরে হালকা ড্রাই হয়ে গেলে আপনার পানি দিতে হবে, কারণ ওই সময় টেম্পারেচার আবহাওয়াটা থাকে অলমোস্ট গরমকালের মতো। তো ওই সময় আপনি যদি শীতকালের মতো ট্রিট করেন তবে অর্কিড বেশি ড্রাই হয়ে যেতে পারে। আর স্পিসিস অর্কিডগুলোতে যেহেতু ফুল আসা শুরু করবে তখন যদি আপনি ঠিকমতো পানি না দেন তবে আপনার বার্ড ব্লাস্ট সহ নতুন যে গ্রোথ আছে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলি হচ্ছে আমাদের শীতকালের জন্য যে এসেনশিয়াল কেয়ারগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করলাম। এছাড়া শীতকালে স্পেশালি কোনো কেয়ার দরকার হয় না। আমাদের দেশে, আপনাদেরকে আগে যেহেতু বললাম যে আমাদের দেশে শীতকালটা খুব একটা বেশি দিন স্থায়ী হয় না, এবং হলেও এটা আপনার টেম্পারেচার অলমোস্ট আমাদের গরমকালের মতোই থাকে, মানে শীত প্রধান দেশের গরমকালের মতোই, যেন আমাদের এটা নিয়ে খুব অ্যালার্মিং হওয়ার কোনো দরকার নেই। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওগুলো লাইক এবং শেয়ার, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং অধিকাংশ ভিডিও হচ্ছে ভিআর সাজেস্টেড, সো আপনার যদি কোনো রকম সাজেশন থাকে বা আপনার কোনো কিছু জানতে চান তো আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক গ্রুপ অথবা পেজে লিখে জানান। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।